স্বাগতম তোমাদের যারা তোমরা 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো। আজকের ভিডিওতে তোমাদের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করা হবে, আর আজকের ক্লাসটিতে যেই বিষয়টা থাকবে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তোমরা যারা ব্যবসা শিক্ষায় আছো বা বাণিজ্য শাখায় পড়তেছো তাদের জন্য কথা না বলে আমরা একটু শুরু করি যে হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে কোন কোন অধ্যায় থেকে থাকছে আমাদের প্রশ্ন 2023 সালের পরীক্ষার্থীদের জন্য। তো সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে আংশিক কিছু রেখেছে, সেটা হচ্ছে হিসাব সমীকরণ ও হিসাব সমীকরণের লেনদেনের যে প্রভাব সেই সম্পর্কে তোমাকে পড়তে হবে, আর একটা হচ্ছে হিসাব ও হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা এটা থাকতে হবে। এরপরে দেখছে দ্বিতীয় অধ্যায়ের যে আছে তোমাদের সেটার আংশিক কিছু রেখেছে। তো দ্বিতীয় অধ্যায় থেকে কী কী থাকছে? দ্বিতীয় অধ্যায় থেকে থাকছে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সুবিধাবলী বা সমীকরণ, ঠিক আছে, তারপরে হিসাব চক্র, তারপরে থাকছে যে কারবারি বাট্টা ও নগদ বাট্টার ধারণা, থাকছে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের জাবেদা তৈরি বা প্রস্তুতকরণ, ঠিক আছে, এরপর হচ্ছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জমা প্রাপ্তিকরণ এই ধরনের, তারপর হিসাব বইয়ের চূড়ান্ত খতিয়ানের ধারণা, ঠিক আছে, এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে থাকছে। এরপর তৃতীয় অধ্যায়ে আমাদের কিন্তু পুরো তৃতীয় অধ্যায়টাই তোমাদের রেখে দিয়েছে যারা 23 সালের পরীক্ষাতে আছো, এবং চতুর্থ অধ্যায়ের কিন্তু আবার আংশিক বলেছে সিলেবাসে যে আংশিক চতুর্থ অধ্যায়। তো আংশিকের ভিতরে কী কী বলেছে দেখো, রিয়ামেলের ধারণা ও বৈশিষ্ট্য সম্পর্কে তোমাকে জানতে হবে, রিয়ামেলির প্রস্তুতকরণ, হিসাবের শুদ্ধ এবং অশুদ্ধ শ্রেণী বিভাগ, অনিশ্চিত হিসাব ও অশুদ্ধ সংশোধন, এই এইসব, ঠিক আছে। এরপর হচ্ছে সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় কিন্তু তোমাদের পুরোটাই রেখেছে, তো ভালো করে দেখে যাবে কিন্তু অবশ্যই। অষ্টম অধ্যায়ের কিন্তু তোমাদের আংশিক রেখেছে বই থেকে, যে আংশিক, তো আংশিকের মধ্যে কী রেখেছে দেখো, স্থায়ী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের মূল্যায়ন, তারপরে এর বিবেচ্য বিষয়সমূহ, তারপরে স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন, হিসাব বহির্ভূতকরণ, ঠিক আছে, তো এই সব কিন্তু তোমাদের এটা আছে। এরপর আছে নবম যে অধ্যায়টা, নবম অধ্যায় কিন্তু পুরোপুরি রেখেছে আর্থিক বিবরণীর, এই অধ্যায়টাতে কিন্তু পুরোপুরি আছে। তো আশা করি যে তোমরা যারা ব্যবসা শিক্ষা বা কমার্সে আছো তারা রেজাল্টটা ভালো করার জন্য এখনও যথেষ্ট সময় আছে, তোমরা নিজেরা একটা রুটিন করে অলরেডি পড়া শুরু করে দাও যে তোমরা একদম নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো, এবং সেই শুভকামনায় কিন্তু আজকে আমাদের ভিডিওটি শেষ করছি। আল্লাহ।